হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একবারে সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে এলাম। ভাবলাম প্রত্যেক দিন ওই অখাদ্য মুখটা দেখাবো না, তাই জন্য আজকে স্নান টান করে নিই, একদম ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে এলাম। বর গেছে হচ্ছে অফিসে, অফিসে না, ও হচ্ছে আজকে গেছে হচ্ছে দুর্গাপুর, তো কিছু কাজ আছে ওইখানেতে কমপ্লিট করবে, আবার কাল ধরে কন্টিনিউ অফিস করবে। তো যাই হোক, আজকে ভেবেছি একটা জায়গা যাব, তো কিসের জন্য বা কেন সেটা যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখনও, বড় খেয়ে যায়নি, তো জানি না ওর কত দেরি হবে। তো ভাবছি ও এলেই খাবো, কিন্তু রাস্তা করতে মনে হচ্ছে অনেকটাই দেরি হবে, তো তাই জন্য ভাবছি আমি খাবারটা খেয়ে নিই কিছু একটা, কারণ খিদে পেয়েছে, 11টা বেজে গেছে অলরেডি, তো খালি পেটে আর থাকা যাবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমি কালকে তো ভিডিও দিইনি, না ফেসবুকে না ইউটিউবে, কোনো কিছুতেই ভিডিও যায়নি আমার কালকে। আর কি বলে, চলো ভিডিওটা এডিট করতে হবে, আজকে ভিডিও দিতেই হবে কালকে যেহেতু দিইনি, তো চলো আজকে ভিডিওটা এডিট করে নিই, তারপর আসছি খাবার খেয়ে একদম আবার কথা বলবো। চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফাইনালি রেডি হয়ে নিয়েছে, বেরিয়ে পড়ছি, খাবারটা আবার খেয়ে নিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, অনেকদিন পর বাইরে যাচ্ছি। আর তো শুনতাম কোনো সবই নিয়েছো, তো অনেকদিন পর বাইরে যাচ্ছি, চলো তোমাদেরকে প্রতিদিন ঘরের ভিডিও দেখে দেখে পুরো পাগল হয়ে যাচ্ছ তোমরা। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, পরে আসছি, টাটা। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর সামনেই পেয়ে গেলাম টোটো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল যদিও, তো যাই হোক টোটো পেয়ে গেছি, টোটোয় করে এখন যাচ্ছি হচ্ছে স্টেশন, স্টেশন চলে এসেছি। ট্রেনের টিকিটও হাজব্যান্ড কেটে নিয়েছে, আমি না কোনোদিনও ট্রেনের টিকিট কাটিনি জানো তো এখনও পর্যন্ত, তো যাই হোক একদিন কাটার ইচ্ছা আছে। কীভাবে কী বলে না বলে আমি সিরিয়াসলি এগুলো জানি না সত্যি করতে, ট্রেনে অতটা যাতায়াত করি না, বাট এখন একটু আর কি করতে করতে ব্যাপারটা হয়ে গেছে। তো যাই হোক, এই যে ট্রেনটা মাঝখানে দেখলে, তো এই ট্রেনটা চলে গেল, এখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক ভুল করে যিনি টিকিটটা দিয়েছেন মানে আমার হাজব্যান্ড গিয়েছিলো কাটতে, তো ভুল করে তিনি আর কি অন্য কট লাইনের টিকিট দিয়ে দিয়েছে, কট লাইনে না সরি মেল লাইনের টিকিট দিয়েছে, তো আমাদের যাওয়ার কথা ছিল কট লাইনে। তো যাই হোক এখানে এসে একটুখানি বড় টিফিন করে নিলো, ওর নাকি আবার খিদে পেয়ে গেছে, যাই হোক এখনও এক ঘন্টা হয়নি ও খেয়েছে, আমি তো অনেকক্ষণ আগে খেয়েছি, 11:30 নাগাদ আমার খাওয়ার কথা, সেখানে ও আর কি টিফিন করে নিলো। যাই হোক আমার খেতে ভালো লাগছিলো না, কারণ ওইখানের খাবারটা এত বাজে ছিল বলার মতো না। তো রাস্তায় যেতে যেতে দেখো সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, এখানেতে জাস্ট অসাধারণ ভিউটা লাগছে। আর ট্রেনটা যাচ্ছিলো খুবই ধীর গতিতে বলতে গেলে চলে, মানে যেখানে আমাদের যাওয়ার পৌঁছে যাওয়ার কথা 5:30 নাগাদ, কিন্তু আমরা যে সেখানে পৌঁছে গেছি মানে 6:30 বেজে গেছলো, এরকম একটা ব্যাপার। যাই হোক পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই জন্য বলতে পাচ্ছি, আর চারিদিকটা পুরো সবুজে সবুজ, আর এখন যেহেতু কি বলবো ধানের সময়, তো সেই জন্য চারিদিকটা তো ধান লাগিয়েছে সবাই, সেই জন্য দেখা যেত। দেখো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছে, আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো, তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছি। আর এই স্টেশনটা কোথায় কি পেরোলাম কিছুই বুঝতে পারলাম না, নামটা অতটা দেখতে পেলাম না, যাই হোক তো প্রায় নৈহাটির কাছাকাছি চলে এসেছি, আর এখনও যে গঙ্গাটা পেরোচ্ছি কী সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে লাস্ট আমি পেরিয়েছি মনে হয় যখন ব্যান্ডেল এসেছিলাম, তখন তারপর অনেকবার কলকাতায় এসেছি, মামা বাড়ি তারপর মাসিবাড়ি, তো এইসব আস্তে আস্তে আর কি অনেকবারই পেরেছি, মানে পেরিয়েছি এই রাস্তাটা দিয়ে, তো যাই হোক খুব ভালো লাগছে। আর এই ট্রেনের দিকে মানে যেতে যেতে আমার মানে ট্রেনের বাইরের দিকটা দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করি আমি এই জিনিসটা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, তো যাই হোক এখান থেকে এখন যেতে হবে, আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে, সেখান থেকে আবার যেতে হবে 10 মিনিটের মতো ট্রেনে লাগবে আবার, তো এখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো কিছু একটা কাজ আছে, তো কী কাজ আছে সেটা আর তোমাদেরকে বললাম না। আর তো স্টেশনে নেমে গেছে, স্টেশনে নামার পর এখান থেকে আমাদের রিক্সা দাদা নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। তো যাই হোক যেখানে গিয়েছিলাম, তো সেখানে কোনো রকম কিছু আমি ভিডিও করিনি, আমি এখন মানে অন প্ল্যাটফর্মে কাউকে কিছুই বলতে চাই না এই জিনিসটা নিয়ে, সেই জন্যই। আর এই যে দিদিটার সাথে দেখা হয়েছিল, এই দিদিটার সাথে আমার অনেক দিন আগের পরিচয়, 2019-এর শেষে বা সামথিং 2020-তে শুরু হয়েছিল পরিচয়,
তো সেই থেকে দিদিটার সাথে পরিচয় মানে ভীষণ ভালো আমাদের, মানে দিদি বোনের বন্ডিংয়ে যেরকম হয় সেরকম কি বলবো, ভীষণ 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 ভালো একটা সম্পর্ক। মানে কিছু কিছু সম্পর্কের কোনো নাম থাকে না, কিন্তু সম্পর্কটা তৈরি হওয়ার পর সেই নামটা যেটা দেওয়া হয় সেটা অসাধারণ মধুর একটা স্মৃতি। যাই হোক, এই দিদিটা আমার জন্য কেক বানিয়ে রেখেছিল, তো এই কেকটা আমাকে দিয়েছে, ভীষণ সুন্দর। তো যাই হোক, আমরা ওখানে বেশিক্ষণ স্টে করতে পারিনি, আমরা আবার বেরিয়ে গেছি। তো এর ভেতরে কী করেছি না করছি সেটা তোমার সাথে তোমাদেরকে আর শেয়ার করলাম না, যাই হোক পরে কোনো দিন বলবো। তো এই যে দেখো, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন ওয়েট করছি হচ্ছে আমাদের রিক্সা দাদার জন্য। আর এই যে দিদিটাকে টাটা করে বেরিয়ে পড়লাম, চলো। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, তো এই জাস্ট বাড়ি এলাম, এসে জাস্ট স্নানটা করেছি, এত মাথা ঘুরছে। তো যাই হোক, স্নান টান করলাম, করছিল না তখন, জিনিসগুলো তোমরা হাসবে। ট্রেনেতে মুড়ি কিনেছিলাম, মুড়ির আর মুড়ির অবস্থা নেই, দেখাতে পারছি না, মুড়িটা আর মুড়ি নেই, যা তা অবস্থা হয়ে গেছে, এত মাথা ঘুরছিল স্টেশনে নেমেই, খুব বাজে অবস্থা, আস্তে আস্তে করেছিল। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কত যায়, এনার্জি নেই কথা বলার মতো। কিছু কিছু সম্পর্ক রক্তের হয় না, কিন্তু সেই সম্পর্কগুলো এতটাই মধুর হয় মনে হয় যেন রক্তের সম্পর্ক থেকেও বেশি কিছু আমাদের কাছে। যাই হোক, যেটা হচ্ছে আমার এই দিদিটা অনেক বড় হেল্প করেছে আমার, যাই হোক বলে বোঝাতে পারবো না। আর এখন হচ্ছে রাত্রে ডিনারটা করছি, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট সবাইকে, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।